সত্যি নেশামুক্ত ত্রিপুরা গল্প আর বাস্তব প্রতিদিনকার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের নাগরিকদের। ২৫ বছরের শাসন আর মাত্র ৫১ মাসের শাসন। এই ৫১ মাসে মাদকের মৃগয়া ক্ষেত্র এখন মডেল রাজ্য। রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ অঙ্কের গাঁজা উদ্ধারের ঘটনা সংবাদ শিরোনামে উঠে আসার কয়েক ঘন্টার মধ্যে ফের ত্রিপুরায় মাদক আটক করল অসম পুলিশ। এবারে ডাম্পার গাড়িতে উদ্ধার হলো বিপুল পরিমাণ শুকনো গাঁজা। গাঁজাগুলো ত্রিপুরা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ডাম্পারের নিচে গোপন চেম্বার বানিয়ে, কিন্তু পুলিশের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কাছে হার মানে নেশা কারবারীরা। উদ্ধার করা হয় ৭৩ প্যাকেটে ৪৮২ কেজি গাঁজা। অপর এক গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪৪ প্যাকেটে ৫২১ কেজি গাঁজা। দুটো মিলিয়ে শুকনো গাঁজার বাজার মূল্য ১ কোটি টাকার বেশি। প্রথম গাড়ির চালক সিপাহী জলা জেলার সোনামুড়ার বাসিন্দা লিটন সরকারকে আটক করলেও দ্বিতীয় গাড়ির চালক পালিয়ে যায় পুলিশের হাত থেকে। গাড়ি ডাম্পার গাড়ি ত্রিপুরা থেকে আসছিল। আমাদের ড্রাইভারের ওয়াচ পোস্টে আসার পরে গাড়ির ফলে আমরা রাখি। গাড়ি দুটির নাম্বার হচ্ছে NL01AD2314 ডাম্পার গাড়ি, আর দ্বিতীয়খানি গাড়ির নাম্বার হচ্ছে NL01AD6393। তো গাড়িটা প্রথম গাড়িটা আমাদের আমরা থামানোর পরে আমরা তালাশি করি। তালাশি করার পরে আমরা দেখি গাড়ির বডির ভিতরে একটা চেম্বার তৈরি করা। তো চেম্বার তৈরি করা হতে আমাদের সন্দেহ হয়। সন্দেহ হয়ে গাড়িটা আমরা পুলিশ নাকাপাটির দ্বারা আমরা ওটা কর্ডন করে রাখি। তো সেকেন্ড গাড়িটা যখন আমরা তালাশি করার জন্য আমরা অ্যাটেম্প নিই, তো দেখা যায় ওখানে ট্রাফিক রাশ ট্রাফিকের কারণে আর কি ওই সেকেন্ড গাড়ির ড্রাইভারটা গাড়ির থেকে মানে পলায়ন করে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।